হ্যালো বাচ্চারা, তোমাদের তো আগের দিন বিজ্ঞান ক্লাস করানো হয়েছে, আজকে আবার বিজ্ঞান ক্লাস। আগের দিন তোমাদের 17 পাতা অবধি আমি বলে দিয়েছিলাম, আজকে 18 পাতা থেকে একটু রিভাইজ করে নিই। এখানে দেখবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য কী, এইটা তোমরা খুব ভালো করে পড়বে। এরপরে জড় পদার্থ, জড় পদার্থকে তো তোমরা জানো যে মাটিটা তোমাদের খুব ভালো করে করা আছে, এবং মাটিটা মাটিকে তোমার উৎপাদন উপাদানের ভিত্তিতে, মানে মাটির মধ্যে কী কী পদার্থ আছে তার ভিত্তিতে মাটিকে তিন ভাগে ভাগ করা যায়, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। এই বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি ছাড়াও একটা কাঁকর মাটিও কিন্তু আছে। এগুলো কী করে হয় না হয় আমি তো তোমাদের ক্লাসে খুব ভালো করে শিখিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বে। বিশেষ করে কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হয় সেগুলো পড়বে। এরপরে আসছে জল, জলকে আমরা কী কী কাজে ব্যবহার করি কিংবা জলের প্রকৃতি কেমন, এটা খুব ভালো করে পড়বে। পাতা হচ্ছে তোমাদের কুড়ি, কুড়ি পাতাটা খুব ভালো করে। এরপরে এখানে জল পড়লে যে বাষ্প হয় সেটাও, এই কেটলির যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাও খুব ভালো করে দেখবে, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, এরপরে আসছে বায়ু, বায়ুটা তোমরা খুব ভালো করে জানো, আমরা হয়তো জল পান করে না করে কিছুক্ষণ বাঁচতে পারি, কিন্তু বায়ু, অক্সিজেন যদি না পাই তাহলে তো আমরা বাঁচতেই পারবো না। এবং বায়ুর অস্তিত্ব আমরা যখন, বিশেষ করে ঝড় টড় ওঠে, গতকালও ঝড় উঠেছিল রাতের বেলায়, কালবৈশাখী ঝড় উঠেছিল, তখন কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি যে বায়ুর অস্তিত্ব আছে। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু জ্বলার জন্য বাতাস সাহায্য করে, কারণ বাতাসের যে অক্সিজেন সেটাই জ্বলতে সাহায্য করে। তোমাদের মনে আছে তো এই যে মোমবাতির পরীক্ষাটা, অক্সিজেন যদি না থাকে তাহলে যথারীতি মোমবাতিটা নিভে যাবে, আর অক্সিজেন যতক্ষণ ছিল মোমবাতিটা জ্বলছিল, যেটা 22 পাতায় আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, খুব স্বাভাবিকভাবে সেটাও খুব ভালো করে কিন্তু পড়বে। আর প্রশ্ন যদি আসে, এই ছবিটা কিন্তু আঁকতে হবে, এই ছবিটা এঁকে তবেই কিন্তু বোঝানো যাবে। আচ্ছা, আর একটা পরীক্ষাও এখানে ছিল, সেটা হচ্ছে চুন জলের পরীক্ষা। চুন জলে যদি আমরা রেখে দিই এবং পরদিন যদি চুন জলের মধ্যে একটা ওই স্ট্র দিয়ে যদি ফুঁ দিতে পারি, তাহলে দেখবো কিছুক্ষণ বাদে চুন জলটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাবে। এই ঘোলাটে হওয়ার কারণ কি তোমরা জানো, যে আমরা যখন বাতাসটাকে ছেড়ে দিচ্ছি তখন তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, ওই কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার জন্যই ওই চুন জলটা ঘোলা হয়ে যায়। আর দু ধরনের পদার্থ আমরা এখানে বাতাসে পড়েছি, বাতাসের দুটো উপাদানের কথা পড়েছি, একটা অক্সিজেন, দ্বিতীয়টা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কেমন? আচ্ছা, এইখানে যে 23 পাতায় ছোটো ছোটো প্রশ্নগুলো আছে, এগুলো সব কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো। বিশেষ করে কোন মাটি চাষের পক্ষে উপযোগী, বেলে মাটির জলধারণ ক্ষমতা কেমন, দোআঁশ মাটির জলধারণ ক্ষমতা কেমন, মানে কার বেশি কার কম, অথবা জল কী জাতীয় পদার্থ, জলের রং কী, এই যে প্রশ্নগুলো আছে দেখছো, এগুলো খুব ভালো করে কিন্তু পড়তে হবে। ছোটো 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 এই প্রশ্নগুলো, এখান থেকেই তোমাদের মূলত প্রশ্ন করার কথা ভাবা হয় আর কি, আমরা এই ধরনের প্রশ্ন এখানেই করে থাকি। আচ্ছা, জীব আর জড়ের মধ্যে সাধারণ পার্থক্য আছে কিছু, যেটা আমরা জানি সেটা হচ্ছে সাধারণভাবে জীবের একটা বৈশিষ্ট্য হচ্ছে জীব বৃদ্ধি পায়, কিন্তু জড় তো বৃদ্ধি পায় না, তোমরা জানোই এটা। আর এছাড়া জীবের যে বৃদ্ধি আছে সেটা চারা গাছ কী করে একটু একটু করে বড় হয়ে ওঠে সেটা থেকে আমরা বুঝতে পারি। জীবের বৃদ্ধির জন্য কিছু প্রয়োজনীয় উপাদান আছে, যেমন ধরো জীবের বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে খাদ্য, যেটা সে মাটি থেকে পায়, জল এবং বাতাস। এই খাদ্য তৈরি করার জন্য জল আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো ব্যবহার করে, ব্যবহার করে তারা কি করে খাবার তৈরি করে। কেমন? এখন ব্যাপার হচ্ছে যে অন্যান্য প্রাণীরা উত্তেজনায় সাড়া দিল, উদ্ভিদও উত্তেজনায় সাড়া দেয়, কিন্তু সেটা আমরা চট করে বুঝতে পারি না। তবে উত্তেজনায় যে সাড়া দেয় সেটা কয়েকটা প্রমাণ আমরা পেয়েছি, যেমন ধরো কেঁচো, শামুক, কেন্ন, এগুলোকে আমরা যদি দেখি এদের যে কাঠি ঠেকাই, এরা যখন যাচ্ছে টুক করে এরা গুটিয়ে যাবে, শামুকের ক্ষেত্রে শামুক তার ভেতরে পুরোটা ঢুকে যাবে, তাই তো? এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখতে পাই, কিন্তু সেখানে ধরো উদ্ভিদের ক্ষেত্রে ওরকম কাঠি টাঠি ঠেকালে বোঝা যাবে না। তবে এই যে 27 পাতায় দেখতে পাচ্ছ যে লাউ গাছ বা কুমড়ো গাছ যখন মাটির ওপর দিয়ে চলে তখন তারা লতিয়ে চলে, কিংবা ধরো যেদিকে তারা আলো পায় তারা সেই দিকেই বৃদ্ধি পেতে থাকে। এইগুলো কিন্তু আমরা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই। এর থেকে বোঝা যায় উদ্ভিদেরও প্রাণ আছে, তার কারণ হচ্ছে যেরকমটা তাদের করলে ঠিক হবে তারা সেই কাজটাই সঠিকভাবে করতে থাকে। জীবের বৃদ্ধির জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, খাদ্য, জল, বায়ু, আলো, এই চারটে উপাদান খুব প্রয়োজন, এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। জীবের বৃদ্ধি আমরা কী করে বুঝি? কোনো পশু পাখি মানুষ আস্তে আস্তে ছোটো থেকে বড় হতে থাকে, এবং গাছেরাও তাই করে, চারা গাছ থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। এভাবেই আমরা আর কি জীবের বৃদ্ধিটা বুঝতে পারি। এরপরে তোরা একটা নর্দমা, পুকুর,
বা নদী এদের যে জলের রং অনেক সময় আলাদা হতে দেখি। কেন বলো তো? তার কারণ হচ্ছে জলের নিজস্ব কোনো রং নেই, কিন্তু ওই জলের মধ্যে যে বিভিন্ন জিনিস থাকে, যেমন নর্দমার জল কালো হয়, তার মধ্যে থাকা পচা কালো পদার্থগুলো নর্দমার জল কালো করে দেয়। পুকুরের গাছে অনেক সময় পুকুরে দেখা যায় গাছের পাতা টাতা পড়ছে বা অন্যান্য জিনিস পড়ে, তাই পুকুরের জলেরও স্বাভাবিক রং দেখা যায়, কিছুটা সবজি ধরনের কালচে রঙের জল দেখতে পাওয়া যায়। আর নদীরও ধার থেকে প্রচুর জিনিসপত্র পড়ছে, যারা পলি মাটি গুলে যাচ্ছে, তাই নদীর জলও কিছুটা ঘোলা হয়, পাথরের গুঁড়োও থাকতে পারে, তার জন্য নদীর জল ঘোলা হয়। তো এই এখন তো লকডাউন, তোমাদের এভাবেই রিভাইজ করতে হবে, পড়তে হবে। তারপর আমি আস্তে আস্তে পরের সপ্তাহ থেকে তোমাদের নতুন পড়া একটু একটু করে পড়াবো, তখন আরও ভালো করে বুঝিয়ে যেরকমভাবে ক্লাসে পড়াই সেভাবেই পড়াবো। তোমরা সবাই খুব ভালো থাকো আর খুব ভালো করে পড়াশোনা করো, বাড়িতে সাবধানে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কেমন? টাটা।